প্রধানমন্ত্রীর হাতে চিঠি যাওয়ার 12 ঘন্টা সময় লাগেনি, আমার গ্যাসে ভরপুর হয়ে যেতে নারায়ণগঞ্জ। ছেলে না হায়াতে আইবি, টেবিলে আমরা ঝগড়া করতে পারি, সাংবাদিকরা আমাদের ঝগড়া শুনতে পারবে না। আমরা যেখানেই যোগাযোগ করছি আমাদেরকে বলা হয়ে যাচ্ছে আগামী 2 বছরের ভিতরে গ্যাস আসবে না, গ্যাস আসবে না। এখন এমন গ্যাসের গ্যাস, আমাদের কিন্তু গ্যাস কমায় রাখতে লাগে। সত্যটাকে প্রমাণ করার দরকার ছিল আমার, কয়েকটা টেলিভিশনের ক্যামেরার থেকে আমাদের এই সত্য যখন প্রকাশ হয়েছে, তখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখলাম, গোপনে চিঠি। সেই চিঠিটা আমি বিভিন্ন জায়গায় আমি কপি দিলাম, এমনকি আমার বিজিবির ডাইরেক্টর সাহেবরাও জানে না যে আমি কাকে কাকে চিঠির কপি দিয়েছি। প্রথমে আমি ধন্যবাদ দিয়েছি বর্তমান সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীর হাতে চিঠি যাওয়ার 12 ঘন্টা সময় লাগেনি, আমার গ্যাসে ভরপুর হয়ে যেতে নারায়ণগঞ্জ। সমস্যা কোথায় নাই, যিনি সমস্যার সমাধান করবেন তাকে আমার প্রয়োজন। আমরা এর আগে এক চিঠি দিলাম আমাদের বিদ্যুৎ মন্ত্রী প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে, আমি তার কাছে কৃতজ্ঞতার সাথে আজকে ধন্যবাদ জানাই যে এই চিঠি পাওয়ার পরপরই 12 ঘন্টার মধ্যে আমাদের এটা চলে আসলো। তার আগে আমরা জনাব তৌফিক এলাই বিদ্যুৎ উপদেষ্টার সাথে আমরা যখন আলাপ করি, ওনার সাথে আলাপ করে আমরা কয়েকদিনের জন্য গ্যাস পেয়েছিলাম। আবার সেই গ্যাস বন্ধ করে আপনারা কেউ কল্পনা করতে পারবেন না, এক একটা ফ্যাক্টরি কি পরিমাণ লস দিয়েছে। এখন গ্যাস পেয়ে আরেক বিপদে পড়ে গেলাম, বেতন তো দিতে হবে। জানুয়ারি মাসে তো আমরা গ্যাস পেলাম অনেক পরে, তো জানুয়ারি মাসে কাজ করতে পারিনি, বেতন দিব কোত্থেকে? 3 লক্ষ লোকের কোনো কর্ম থাকতো না যদি আমরা এই গ্যাস না পেতাম, কোনো কর্ম থাকতো না। 3 লক্ষ লোক নারায়ণগঞ্জে খালি হয়ে যেত, আর না হলে দেখতেন নারায়ণগঞ্জে অরাজকতা লেগে গেছে। আল্লাহর রহমতে আমরা বিদ্যুৎ পেয়েছি, গ্যাস পাওয়ার অবার সম্ভাবনা আছে, গ্যাসের সংখ্যা আরো বাড়বে। তবে সরকার যদি সবাই যদি কোনো রকমের কামকেলি করেন যে না গ্যাসটা আবার বন্ধ হয়ে গেল, আবার বন্ধ হয়ে গেল গ্যাসটা, তাহলে কিন্তু আমাদের নারায়ণগঞ্জের সবচেয়ে বড় যে ব্যবসাটা এটার মধ্যে কিন্তু আবার ক্ষতিগ্রস্ত হবে। আমরা মেনে নিয়েছি, যা হওয়ার হয়েছে সামনে আমরা ঠিক করে নেব। আমি দৃঢ় বিশ্বাস করি, আমি সম্পর্কের কথাই বলবো, আমার ছোট বোন ছেলে না হায়াতে আইবি, আমি আশা করি আমি একক সিদ্ধান্ত নেব না, আমরা সমষ্টিগত সিদ্ধান্ত নেব। কথা একটাই, সমষ্টিগত সিদ্ধান্ত নিয়ে আমি কি ভুল করেছি, কে আমাকে ক্ষতি করেছে, আমরা এটা সবটাই ভুলে যাব। সবটা ভুলে যে আমরা আনন্দের সাথে হাসি খুশির মাধ্যমে টেবিলে আমরা ঝগড়া করতে পারি, কিন্তু সাংবাদিকরা আমাদের ঝগড়া শুনতে পারবে না। তাতে মানুষ কি হয়, মানুষ আতঙ্কিত হয়। মাদক বন্ধ করেন, এটা বন্ধ করার পাবলিকের দায়িত্ব না, জনপ্রতিনিধিদের দায়িত্ব না, প্রশাসনের দায়িত্ব। মাদককে বন্ধ করতে হবে, এখানে অনেক বড় হাত থাকতে পারে, অনেক বড় হাত থাকতে পারে, অনেক বড় রাজনৈতিক বিদ্রোহ থাকতে পারে, কারণ অনেক বেশি পয়সা। সুতরাং এদেরকে যদি ধরার ক্ষমতা না থাকে তাহলে নারায়ণগঞ্জে পুলিশ থাকার দরকার আছে বলে আমি মনে করি না। আপনারা ধরার চেষ্টা করেন, সামনের রোজার মাস নারায়ণগঞ্জের একটা মানুষ যেন কষ্ট না পড়ে।